أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد বোন জানতে চেয়েছেন যে তার এক আত্মীয়কে কোনো এক ব্যক্তি মনের মতন জায়গায় বিবাহ হওয়ার জন্য একটা আমল দিয়েছে, তা হলো সূরা হাশরের শেষের তিন আয়াত পড়া, সূরা ওয়াকিয়া পাঠ করা এবং ইয়া রাফি এই দোয়াটা অনেকবার পড়া। এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুক জায়েজ? তিনি বলছেন যে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি বা যদি চেষ্টা করি তাহলে সে মানবে না, এই ক্ষেত্রে কি করণীয়? আকুলু আবিল্লাহি তৌফিক। আসলেই আমি মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে আমাকে চাইতে হবে, আল্লাহর আদেশ মেনে চলতে হবে, সব কিছু কিন্তু আল্লাহর পক্ষ থেকেই হয়। এই ক্ষেত্রে আমাদের সম্পর্কটা আল্লাহর সাথে সুদৃঢ় করতে হবে। একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপর চড়েছিলেন, রাসূল সামনে ছিলেন আর রাসূলের ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস পিছনে ছিলেন। তো এই অবস্থায় দুইজন চলছেন, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে লক্ষ্য করে বলছেন, ইয়া গোলাম, হে আমার প্রিয় বৎস, ছোট্ট শিশু বাচ্চা, ইহফাজিল্লাহ ইহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তুমি আল্লাহকে যদি হেফাজত করো তাহলে নিশ্চয় আল্লাহ তোমাকে হেফাজত করবে। এখানে আল্লাহকে হেফাজত করার অর্থ হচ্ছে আল্লাহর আদেশকে যদি তুমি মেনে চলো তাহলে তুমি আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তোমাকে তাই দিবে, এবং যখনই তোমাকে কোনো কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা। ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, আল্লাহ বলছেন, হে রাসূল, আমার বান্দা যদি আপনার কাছে জানতে চায় আমার সম্পর্কে তাহলে আপনি বলুন যে আমার আল্লাহ অতি নিকটে আছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকবো এই জন্য শুদ্ধ ভাষা প্রয়োজন তা না, আরবিতেই ডাকতে হবে তা না, আপনি গ্রাম্য ভাষায় মানে সাধু ভাষায় চলিত ভাষায় আঞ্চলিক ভাষায় যে ভাষায় ডাকবেন আল্লাহ সেই ভাষাই বোঝে। সুতরাং মনের আশা পূরণ করার জন্য আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, যদি কোরআন এবং হাদিসের আলোকে কোনো নির্দিষ্ট আমল যদি থাকে তাহলে নিশ্চয় আমরা করব, সেটা নিষেধ নয়। কিন্তু কোরআন হাদিসের বহির্ভূত কোনো আমল আমি করব আর সেটার দ্বারা আমি আশা করব যে আল্লাহ আমার আশা পূরণ করবে, এটা তো ঠিক নয়। এর দ্বারা ক্ষতি কী? এর দ্বারা ক্ষতি হচ্ছে এই যে একজন সাধারণ নরনারী মুসলমান যে সমস্ত আলেমদের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা আছে, ওই আলেমরা যদি একটা আমল দেয় আর উনি একাগ্রতার সাথে গুরুত্ব সহকারে আমলটি করেন, দেখা গেল যে ওইটা তার আশা পূরণ হচ্ছে না, তাহলে অনেক সময় কিন্তু এই আল্লাহর প্রতি তার আস্থাটা কমে যায়, এরপরে ওই আলেমদের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, এইগুলো সমস্যা হয়। সুতরাং এই যে আমলের কথা আপনি বলেছেন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এই বিবাহ যাতে হয় এবং চাকরি পাওয়ার জন্য মনের আশা পূরণের জন্য এই সূরা ওয়াকিয়া পাঠ করা, অমুক সূরা পাঠ করা, অমুক সূরা পাঠ করা, এই ধরনের কোন কথা সহিহ হাদিস থেকে প্রমাণিত নয়, সহিহ হাদিসে এই ধরনের কোনো কথা আসি নাই। সুতরাং এই ধরনের কথা যদি কোরআন হাদিসে বর্ণিত না হয়ে থাকে আর আপনি আমল করবেন তাহলে হইতে পারে তে এইটা তো আপনি যা চাচ্ছেন মনের আশা তো পূরণ হবেই না, বরং আপনি গুনাহ করলেন। কারণ শরীয়তের নিয়তে
ভালো নিয়তে যেই কাজটি আমরা করব এর সপক্ষে অবশ্যই কোরআন হাদিসের দলিল থাকতে হবে। সুতরাং আপনি ঢালাওভাবে রাতের শেষ অংশে আপনি তাহাজ্জুদে নামাজ পড়ুন, সেই সময় আল্লাহ শেষ আসমানে অবতরণ করেন, আল্লাহ নিজেই বলতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি অসুস্থতা ফিল করছো, তোমরা কি ঋণে জর্জরিত, তোমরা কি কোন সমস্যা ফিল করছো, তোমাদের কি কোনো কোনো সমস্যা আছে, সমস্যা সমাধানের জন্য আমার কাছে চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদের সমস্যার সমাধান দূর করে মানে সমস্যার সমাধান করে দিব, তোমাদের মনের আশা আমি পূরণ করব, আমার কাছে যা চাইবো আমি আল্লাহ তাই দিব। তাহলে এইভাবে আমরা আল্লাহকে চাব। সুতরাং এই যে নির্দিষ্ট যে দোয়াগুলো এইগুলো মানে কোরআনের আয়াত হলেই যে আমি এই নিয়তে পড়লেই পেয়ে যাব তা না। হ্যাঁ, আমার অসুখ হয়েছে, আল্লাহ গোটা কোরআনকেই বলতেছেন শেফা, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আপনি কোরআনের যে কোনো আয়াত ভালো নিয়তে আপনি পড়তে পারেন, আল্লাহ আমাকে শেফা দান করুন। কিন্তু একটা নির্দিষ্ট, যেমন আপনি বিবাহ জাতীয় একটা মনোপুত ছেলের সঙ্গে বিয়ে হয় অথবা মনোমুক্ত ছেলে একটা মনোপুত মেয়ের সঙ্গে বিয়ে হয়, এই জন্য নির্দিষ্ট একটা আমল নির্ধারণ করা, অথচ সেটা রাসুল করেন নাই, সাহাবান আজমান কেরাম করেন নাই, তাহলে তো এখানে প্রশ্ন থেকে যায়। আপনি ঢালোভাবে দোয়া করেন আল্লাহর কাছে, কিন্তু এই নির্দিষ্ট দোয়ার উপরে নির্ভর করে আপনি আমলটি করবেন, এইটি হচ্ছে জায়েজ ন্যায়। এই ক্ষেত্রে আমরা একটা সূত্র হাদিস বলি, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বারা ইবনে আজিব সাহাবী থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই ব্যক্তি ঘুমানোর পূর্বে এই দোয়াটি পড়ে ঘুমাবে, আর ওই রাত্রি যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার মৃত্যুটা ইসলাম ধর্মের উপরে হবে, সে পুরাপুরি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াক্তু আমরি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালত ওয়া বিনাবিয়্যিকা আল্লাযী আরসালত। এই দোয়া, এখন বারা ইবনে আজিব সাহাবী বললেন শেষের দোয়ার যে অংশ, আমি ওয়া বিনাবিয়্যিকা আল্লাযী আরসালত, ওই নবীর প্রতি ইমান রাখি হে আল্লাহ যেই নবীকে আপনি আমাদের কাছে পাঠিয়েছেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ওবি নবী কাল্লাজি, যদি নবী না বলি আমি, ওইখানে যদি বলি ওবি রাসূলি কাল্লাজি আরসালত, নবীর জায়গায় যদি আপনি রাসূল শব্দটা যদি এই দোয়াতে পড়ি তাহলে সমস্যা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ সমস্যা আছে, তা পড়া যাবে না, আমি যা বলেছি তোমাকে তাই বলতে হবে। অথচ নবী রাসূল অনেক সময় একই অর্থ, আমাদের রাসূলকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, আবার কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, কখনো নবী বলে তাকে সম্বোধন করেছেন, কখনো রসুল বলে সম্বোধন করেছেন। অথচ এই দোয়াতে রাসুল বললেন ওবি নবী কাল্লাদি আরসালত, সুতরাং রাসুল সাহেব বললেন যে আমি নবী এখানে বলেছি, তোমাকে নবী বলতে হবে, এখানে রসুল বললে চলবে না। তাহলে এর থেকেই আমরা বুঝতে পারি যে এই খেয়াল খুশি অনুপাতে আমল করলেই চলবে না। এখন যাই না মাঝে দোয়া বলতে, দোয়ার নিয়তে আমরা সূরা আনআমের 79 নম্বর আয়াত পড়ে থাকি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এইটা আমি কোথায় পেলাম? এটা কি রাসূল পড়েছেন? সুতরাং কোরআনে আয়াত হলেই যে আমি মানে একটা নিয়তে পড়বো আর হয়ে যাবে, এরকম সুযোগ আমাদের ইসলাম ধর্মে নেই। সুতরাং অনুরোধ করব যে এই সমস্ত মানে খেয়াল খুশি আমল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করবেন, আল্লাহ আমাদের সকলকে শুভ বুদ্ধি দান করুন।